এই সমাজের কিছু ছেঁচড়া পোলাপানের জন্য আজকে আমাদের গেমটা শেষের পথে। মানে কিছু যদি কেউ ব্যাক নেয় কিংবা কোনো কিছু যদি হয় তাহলে বলবে যে আমাদের ওল্ড লিজেন্ড আর নাই, বাংলাদেশের গর্ব নাই, মালোমান নাই, ভাই কোন কারণে নাই, বিটুকে বিএনএল আর নাই, মানে আমাদের মাঝে নাই, যে ওল্ড ক্রিয়েটর ছিল তারা নাই, সরা সবাই গেম থেকে লিভ নেছে। কিসের জন্য লিভ নেছে জানিস? আগে যেখানে একটা গেম প্লে ক্রিয়েটরের ভিডিওতে ভিউ হতো 1 লাখ 2 লাখ 3 লাখ অন মিলিয়ন করে ভিউ হতো, এখন 30K 20K 10K করে হয় না। কিসের জন্য হয় না জানিস? তোরা একটা মেয়ের আইডি পেলে উড়া ধুড়া সাপোর্ট করিস, মানে সে মেয়ের মনে একবারে বউ ভাবিস নিজের, মানে মেয়েদেরকে পাইলে তোদের মাথায় আজ কাজ করে না ভাই। কিসের জন্য? যারা ভালো গেম প্লে করে তাদেরকে একটু সাপোর্ট কর, তাদের ভিডিও দেখ। তোরা কি কি তোরা একটা মেয়ের আইডি পাইলে তোদের মাথায় আর কাজ করে না? আর অবশেষে এক একটা স্ট্যাটাস দিবি যে আমাদের বিটুকে নাই গেমে, আমরা আর গেম খেলবো না, আমাদের গেমিং কমিউনিটিটা শেষ হয়ে যাচ্ছে। ভাই তোদের এই কারণেই তো গেমিং কমিউনিটি শেষ হয়ে যাচ্ছে। যার গেম প্লে নাই, টিকটকে 2 দিন হলো না একটা মেয়ে আইছে, তার গেম প্লে বলতে কিছু নাই, ইউএমপিতে যাতা মারে 6 দিনে 6000 ফলোয়ার্স বানাইছে, কেমনে কি? একটা মেয়ের কেন তোরা এমন সাপোর্ট করতেছিস? আবার যদি কেউ গেমিং কমিউনিটি থেকে লিভ নেয় তখন বলবি আমাদের ওল্ড লিজেন্ড ব্যাক নিছে, আমরা আর গেমটা আর খেলবো না। ভাই তোদের মতো বেদব পোলাপানের জন্য আজকে গেমিং কমিউনিটিটা শেষ। I'm gonna go to the bathroom.